তো দেখো নানুর খাবার নিয়ে আমি চলে এসেছি, তোমাদের আগেই বলেছিলাম ফল প্রসাদ ওদের আগেই দিয়ে দিয়েছি। তো এখন আমি ওর জন্য দেখো খিচুড়ি, ল্যাবড়া, পাঁচ রকম ভাজা, পায়েস নিয়ে চলে এসেছি। কিন্তু খিচুড়িটা এত গরম যে ওর কাছে এখন এটা রাখতে হবে পাখা চালিয়ে কিছুক্ষণ, নাহলে খেতেই পারবে না। তারপর আমি ওটা ওকে খাইয়ে দেবো। তার আগে আমি ওকে একটু পায়েস খাইয়ে দেবো, ও তো ছোটো, ওকে খাইয়ে দিতে হয়। আর আমরা একটু যাই দিই না কেন, একটুকুনি মুখে ওর লাগিয়ে দিই, তারপর আমরা মুখটা আবার পরিষ্কার করে দিই। তো ওর আর এই খিচুড়িটা এখন এই মুহূর্তে খেতে পারবে না, কারণ আমি এক্ষুনি রান্না হয়েছে আর নামিয়ে নিয়ে ওর কাছে এসেছি। তো ওকে একটু সময় দিতে হবে আর এটা ঠান্ডা করার জন্য, তারপর আমি ওকে এটা খাওয়াবো। রেডি? তো এখন আমি আমার গোপাল সোনাকে খেতে দিয়েছি। আর খাওয়া তো কারোর এত তাড়াতাড়ি হয় না, ক্যামেরার সামনে মানুষের কি হয়, আমাদের ক্যামেরার রিলটাও শেষ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু গোপাল সোনা ধীরে সুস্থে খাবে, আমি এখন বাইরে যাব। আর এটাই প্রার্থনা করব এই করোনার মতো কঠিন পরিস্থিতিতে সকলের মঙ্গলের জন্য আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো আমি এই প্রার্থনা করি ওর কাছে, আর ও আমাদের প্রার্থনা রাখুক। তো এই বলে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।